আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেকটা। আগে তো আমি বসতেই পারতাম না, মানে শোয়া থেকে যে বসা, মানে বসে থাকা, সেটাই খুব কষ্ট করে যেত, অনেকটা ব্যথা হইতো। অনেক সময় টয়লেট ব্যবহার করতে গেলে আরো ব্যথা হইতো, বসতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ আমি বসতে পারি, অনেকটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছে, অনেকটাই। তাদের স্টাফদের, তাদের ব্যবহার বা এই পরিবেশটা কেমন আপনার কাছে? অনেক ভালো লাগছে। আমি গত 15 দিন আগে ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলাম। আমার সমস্যা ছিল আসলে হিপ জয়েন্টে ব্যথা, অর্থাৎ এভিএন যেটাকে বলে। আল্লাহর রহমতে এখানে 15 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি মোটামুটি সুস্থ হয়ে বাসায় গেছিলাম। আজকে 10তম দিনে আমি মোটামুটি প্রায় সুস্থ। আবার স্যার আমাকে কিছু বলছে যে বাসায় যেয়ে যদি ব্যায়াম করো তাহলে 100% ফিট হয়ে যাবে। তখন এরকম অসুস্থ ছিলাম, বিছানাতে উঠতে পারতাম না, কোনো কাজ করতে পারতাম না, রান্না বাড়া করতে পারতাম না। এখন আল্লাহ দিলে অনেক ভালো আছি। আল্লাহ অবশ্যই কোথায় লিখে রাখছে সুস্থতা, এটা একমাত্র আল্লাহই জানি। ইনশাল্লাহ আমি এখানে এসে আল্লাহর রহমতে মোটামুটি এখন ভালো আছি। স্যার, এই যে ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলেন, তাদের হসপিটালিটি, তাদের না ডেফিনেটলি এগুলো এই হসপিটালিটির ব্যাপারে কোনো এখানে কম্প্রোমাইজ করেনি তারা, আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। এখানে সার্ভিস অনেক ভালো, এতে কোনো সন্দেহ নাই, আমি কোনোটা খারাপ পাইনি। আল্লাহর রহমতে সফিউল্লাহ স্যার চিকিৎসা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ। গত 12 দিন আগে আমার স্ত্রী লই আমি ডিপিএস হাসপাতালে, শফিউল্লাহ স্যার হাসপাতালে ইনশাল্লাহ ভর্তি হয়েছি। আজকে প্রায় 13-14 তারিখ হয়েছে, ইনশাল্লাহ আমরা খুব ভালো, আমার স্ত্রী ভালো ইনশাল্লাহ, সে কারণে আজকে আমরা চলে যাচ্ছি। দর্শক, আমি তো এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিলাম, নিতেছি এখন বর্তমান, আগের থেকে অনেকটুকু ভালো। 15 দিন আমি গত 3 তারিখে ডিপিআরসি হাসপাতালে এসে ভর্তি হয়েছিলাম। আমার তখন সমস্যা ছিল, আমার পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পায়ের হাঁটুতে ব্যথা, হাঁটতে গেলে পাটা অবশ হয়ে যেত। 14 দিনে আমি সুস্থ হয়ে গেছি। জি, আমি চলে যাচ্ছি ভাইয়া, আজকে কালকে চলে যাব আর কি। কয়দিন হয়েছে আপনার? আমার হয়েছে 11 দিন চলতেছে, আমি কালকে চলে যাব। সানা আপনাকে প্রায় 20-21 দিনের কথা বলেছিল, 21 দিন বলছিল, বাট আমি এর আগে অনেকটা সুস্থতা হয়ে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি। হাতা গেলে উঠাইতে পারছি না, চুল বাঁধতে পারছি না, আমার এখন আমি 2 হাত উঠাইতে পারি, আগে উঠাইতে পারছি না। এভাবে এইভাবে থাকলে ওইখানে ব্যথা হতো, এভাবে উঠাইলে ওইখানে ব্যথা হতো। বিগত 10-11 দিন যাবৎ ডিপিআরসি হসপিটালে ভর্তি আছি, কোমর এবং হাঁটুর সমস্যা নিয়ে এসেছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ আছি, স্যারে যেভাবে বলছে এইভাবে আমি ট্রিটমেন্ট নিয়েছি। প্রায় 12 দিন ভর্তি থেকে আমি 15 দিন আগে এখান থেকে চলে গিয়েছিলাম, তো আমার অনেক চিকিৎসা নিয়ে, অনেকটা উন্নতি নিয়ে আমি এখান থেকে চলে গিয়েছিলাম। যদি কারোর এরকম প্রবলেম হয় তখন সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে যদি তাদের সম্ভব হয় এখানে আসা, তাহলে আমার মনে হয় এখানে আসলে ভালো হবে। কারণ কি, এখানে চিকিৎসা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। আমি গত কয়েকদিন আগে, অর্থাৎ আজকে 9 দিন হলো আমি ডিপিআরসি হাসপাতালে ভর্তি হয়েছি। আমার তো সমস্যা ছিল, 2 হাঁটুতেও সমস্যা ছিল, পিঠে সমস্যা ছিল, এবার 2 বাহুতে সমস্যা ছিল, পায়ের গোড়ালিতে সমস্যা ছিল, আজকে প্রায় 15 বছর যাবত। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ এখন ভালো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।